শুভ্র চাদরে ঢেকে গেছে কাবুলের রাজপথ। তীব্র তুষারপাতে স্থবির জনজীবন, ঘর থেকে বের হওয়ার কোনো অবস্থা নেই। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগ যেন মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। সবচেয়ে বেশি করুণ অবস্থা নিম্ন আয়ের মানুষের। তীব্র ঠান্ডায় পারছেন না কোনো কাজ করতে, এমনকি শীত নিবারণের মতো নেই উষ্ণ কাপড়। আফগানিস্তানের চরম এ দুঃসময়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ আফগানরা। বাড়িতে কিছুই নেই, ছেলে মেয়েদের জন্য কিছু কাঠ সংগ্রহ করছি যেন এই শীতে কিছুটা রক্ষা পাওয়া যায়। পকেটে কোনো টাকা নেই, তুষারপাতের কারণে কেউ কোনো কিছু কিনছে না। এখানকার কারো ঘরে কয়লা কিংবা কাঠ নেই, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকেও কোনো সাহায্য সহযোগিতা নেই। এই শীতে সহায়তা না পেলে সবাই মারা যাবে। রোববার দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -34 ডিগ্রি, যা গত 15 বছরের মধ্যে সবচেয়ে কম। গেল এক মাস ধরেই দেশটিতে তীব্র ঠান্ডা বিরাজ করছে। চলতি মৌসুমে ঠান্ডাজনিত কারণে মারা গেছেন 150 মানুষ, এর মধ্যে গেল এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন 84 জন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।